আসসালামু আলাইকুম। মহামেশিনের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অগণিত ধন্যবাদ। আলহামদুলিল্লাহ শুক্রিয়া, আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। এটা দেখতে পাচ্ছেন আলিমের একটি মারাই ফল, যেটাকে ধান ছোড়া মেশিন বলে আমাদের ভাষায়। তো এটার এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, যেটাকে আমাদের ভাষায় চিরণি বলা হয়, সেটা সবগুলা ভেঙে যাওয়ার কারণে ধান তেমন একটা টান ছিল না। তো তারা আমার মা মিশনারি দোকানে আসে, আসার পরে আমি দেখতে পাই যে এটা এরকম হয়েছে। তারপরে আমি এখানে পাইপ দিয়ে এটা আবারও লাগিয়ে নিয়েছি। এবং অনেকেই বলে যে জিনিসটা, যে আমার মেশিনের ঘেরের সাথে খড়ের সাথে ধান বেশি যায়, কিন্তু যা এর কারণে এই জায়গাটা যদি ফাঁক থেকে যায়, এই যে যে দেখছেন ফাঁক, এই জায়গাটা যদি, এই যে আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, যদি ফাঁক থেকে যায় তাহলে কিন্তু ধান এদিক দিয়ে ওই খড়ের সাথে যাবে। তো এটা এমনভাবে রাখতে হবে যাতে মনে করেন যে 4 মিলির মতন ফাঁক রাখতে হবে। আর এই যে জায়গাটা, এটা ক্ষয় হওয়ার কারণে আমি এক্সট্রা রড দিয়ে এখানে সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি, যার কারণে এখানে ফাঁক নেই। তো দেখতে পাচ্ছেন আপনারা এটা কিভাবে সমাধান হলো। আশা করি সবারই ভালো মতামত জানাবেন, এবং আমি মেশিনটা পুরোভাবে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মনোব্যায়ামের মধ্যে কৃষি মারাই কল। এই যে দেখতে পাচ্ছেন কৃষি মারাই কল, কৃষিটা কিন্তু অনেক পুরনো, তবে এখনও ঠিক আগের মতন ধান পরিপূর্ণতাভাবে ছুটতে পারে। এবং এখানে 16 ঘোড়া, যেটাকে আমরা বলি, মেশিন লাগানো হয়েছে। এখানে কিন্তু ওই যে দুটা নাট আছে, দুটা নাট ঢিলা হওয়ার কারণে এই এটার যে শ্যাফ্টটা আছে, মেন শ্যাফ্ট, যেটাকে আমরা ফুলি বলে থাকি, সেটা কিন্তু লড়াচড়ার কারণে, এই যে দেখেন বেল, বেলের যে পরিস্থিতি, বেল কিন্তু ক্ষয় হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন বেল কিন্তু ক্ষয় হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এখানে একটি বেল পাল্টাবো, এবং এই যে কাজগুলো দেখছেন, এবং যেটাকে আমরা আমাদের ভাষায় দাঁত বলে আর কি, সেটা কিন্তু ক্ষয় হয়ে গেলে খের কম টানবে, যে খড় যেটাকে আমরা বলি কম টানবে। কিন্তু এদিক দিয়ে যে যে নেটটা বানানো আছে, সেই নেটটা কিন্তু ভালোই আছে, অরিজিনাল যে নেট ছিল ওটাই আছে। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। মা মেশিনের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অগণিত ধন্যবাদ। আরও ভালো ভালো টিপস পেতে চেষ্টা করব আপনাদের ভালো ভালো কিছু পরামর্শ দেওয়ার জন্য, এবং কারো যদি অবশ্যই জানাবেন। ও আরেকটি কথা না বলে নয়, যেটাকে চিরণি বলা হয় সেটা কিন্তু পরিপূর্ণভাবে দেখতে পাচ্ছেন আপনারা ভালোই আছে, এখানে একটা চিরণিও, কোনো সমস্যা নেই। তো আশা করি ভিডিওটি আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং বিভিন্ন ডিজাইন ইঞ্জিনের কাজের জন্য সহযোগিতা পাবেন, পরামর্শ পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। মানুষের পক্ষ থেকে অসংখ্য অগণিত ধন্যবাদ।